তো যাচ্ছি একটু টাঙ্গাইল, চলেন বেশ খানিক একটু চলে আসছি, মনে নেই আসলে ভিডিও করতে, এখন স্টার্ট করলাম, কোনাবাড়ি পর্যন্ত আসছি, তো বাকিটা মোটরসাইকেলে যেতে যেতে কথা হবে, চলেন যেতে থাকি। তো মোটামুটি এখন যে জায়গাটায় আছি চন্দ্রা ফ্লাইওভার, ক্যামেরার অ্যাঙ্গেল বলতে পারতেছি না, বেশ অনেকদিন যাবৎ ভিডিও করা হয় না, মূলত মন মানসিকতা ভালো না, শরীরটাও ভালো না, সবকিছু মিলে। তো এই বাম পাশে দেখা যাচ্ছে কিনা জানি না, চলে গেল নবীনগরের দিকে। তো আমরা এখন মূলত আমি পার হচ্ছি চন্দ্রা। তো টাইম বেশ অনেক, 1:50, রওনা দিতে দিতে খুবই অনেক সময় হয়ে গেছে, প্রায় 1টাই বেজে গেছে। বাম পাশে এখানে কি দেখা দিচ্ছে, এটা নতুন হয়েছে, এর মধ্যে এদিকে আসা হয়নি, যে কারণে জানি না অবস্থা। এই অংশ বাম পাশে লোকাল বাস গুলো এখানে দাঁড়াবে, আর ইতিমধ্যে নামাজ শেষ হয়েছে, মানুষজন বেরোচ্ছে, তার মধ্যে আমি যাচ্ছি মোটামুটি 12:30-1টার দিকে বের হয়েছি, কারণ জাকিরের সাথে কনফার্ম না হওয়া পর্যন্ত বেরোতে পারতেছিলাম না। তো যাই হোক, কনফার্ম হয়েছে, এবারে বেশ কয়েকটা প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে ছোট্ট প্ল্যান হলো এক নাগরপুর যাব, কেনাকাটাও আছে, ঘি কিনতে হবে বাসার জন্য, কারণ নাগরপুরে বেশ ভালো ঘি পাওয়া যায়। ইতিপথে কিনতে হবে মিষ্টি, তো মোটামুটি দীর্ঘদিন আইউটির কার্যক্রম মোটামুটি শেষ হয়েছে। রাস্তায় আজকে ভালোই ট্রাফিক, মোটামুটি প্রচুর গাড়ি, গণ অভ্যুত্থানের পরে ঢাকার বাইরে বেরোচ্ছি প্রথম। মে মাসে আম্মা মারা গেছে, মে মাসে আরেকবার আগরপুর গেছিলাম, তো জুন জুলাই আগস্ট, আগস্টের আজকে সম্ভবত 30 তারিখ, মাস শেষ, মোটামুটি 3 মাস, 3.5 মাস, 4 মাসের কাছাকাছি হয়ে গেছে, বাড়ি যাওয়া হয় না। খবরটাও জিয়ারত করতে হবে আমার আব্বার, প্লাস সম্ভবত শনিবারে আমাদের লাউহাটির হাট, লাউহাটির হাটে যাওয়ার ইচ্ছা আছে। আজকে বৃহস্পতিবার যাচ্ছি, আজ রাত থাকবো স্টেশনে, বাস হন দিতেছে, কেমন গাঙ্গা, যাই হোক পরে দেশের অবস্থা চলতেছে, অর্থনৈতিক অবস্থা সংকট, সবকিছু মিলে নতুন সরকার, পরবর্তীকালীন সরকার, ওই যে পানি হয়েছে অনেক সব জায়গাতে, কালিয়াকুড়ের কাছাকাছি চলে আসছি, কালিয়াকুড়ি চলে আসছি, এখানে জলাবদ্ধতা হয় বৃষ্টির পানি টানি দিয়ে, এমনিতে রাস্তার কন্ডিশন উডানোর সবকিছু মিলে ভালোই যাচ্ছি মোটামুটি, যাই হোক অ্যাঙ্গেল যাই মনে তাই হোক, রেগুলার ভিডিও করা হচ্ছে না বিগত 3-4 মাস যাবৎ, পুরানো বেশ 2-3টা ভিডিও রয়ে গেছে, এইটাও এডিটিং করতে
কুয়াশাই হইতেছে না, মানুষের যাতে ভালো নেই দেখতাম। মোটামুটি তিন দাগ তেল আছে, তেলও নিতে হবে। তো রোদ দিয়ে আসছে, বাট পরিবেশটা ভালোই লাগে। এখান থেকে দেখাচ্ছে টাঙ্গাইল 40 কিলো, মির্জাপুর 13 কিলো। তো মূলত আছে যাবো হইলে মির্জাপুর পার হয়ে পাকুল্লার ভেতর দিয়ে, আর মির্জাপুরের ভেতর দিয়েও একটা রোড আছে, খুব একটা ভালো চিনি না। তো যেহেতু ভালো চিনি না সেহেতু যাওয়ার চেষ্টা করব না, হয়তো বা পাকুল্লা দিয়ে ঢুকে দেলদুয়ারের ভেতর দিয়ে যে এলাসিন হয়ে তারপর নাগপুর যাবো, জাকিরের সাথে দেখা করবো। জাকিরের সাথে দেখা সেরে কিনবে একটু ঘি, এদিকে একটা ধামরাই যাওয়ার কথা। এই রুটটা দিয়ে একদিন যাই দেখতে হবে। কালিয়াকুর বাজার থেকে অপোজিট দিয়ে একটা ধামরাই যাওয়ার কথা, এরও চিহ্ন দেওয়া সমুদ্রের পেছনে রাস্তাটা। আর এই বাসগুলো তো আজকের থেকে না বহুদিন যাবতই মাছ কাঠ চাষ করা হয়, বাসগুলো ঘুরে গেছে মোটামুটি। আবার রোদের দিয়েছে মেঘ থেকে, এখান থেকে বঙ্গবন্ধু সেতু 65 কিলোমিটার, জামালপুরা 34। যাই হোক, হয়তো মাঝখানে একটা রেস্তোরাঁ আছে, এখানে খাবারটা বেশ ভালো। এখানে দুপুরের লাঞ্চটা সেরে তারপরে বেরোবো ইনশাল্লাহ, কারণ বাড়িতে যেতে 3-4 বেশি বেজে যাবে আমার। আমার প্রতিবেগী মাত্র 50 কিলো, আর আহুরা নাই, ধীরে সস্তেই যাবো ইনশাল্লাহ। ওখানে সেরে নিব, সেরে টেরে রংপুর এক্সপ্রেস খাওয়া দাওয়া সেরে টেরে ওখান থেকে ইনশাল্লাহ যাব। তেলটা চাইছিলাম ঢাকা থেকে নিতে, যদিও আজকে বিরুলিয়ার পথ দিয়ে যাইনি, কারণ হচ্ছে বৃষ্টি বাদলে ওদিকের রাস্তার কি অবস্থা। যদিও জাহাঙ্গীরনগর উঠে গেলে আর রাস্তার তেমন একটা সমস্যা নাই, তারপরেও ওই পথ দিয়ে আছে যাই নেই। তো না যে গাড়ির পথ দিয়ে আসছি চৌরাস্তা হয়ে, ঘুরে আসছি। যেতে পথে খাবারের দোকানটা পড়বে মির্জাপুরের সীমানা যাইবে। তো বেশ, হাইওয়েতে চালানো যেমনটা মজার ঠিক তেমনটাই আসলে। এইসব এরিয়াতে নদী গ্রাম চ্যানেল আছে, মানুষজন নেপার ওপার হয়, যে কারণে চালাইতে হয় সাবধানে। আর টানসুটাপুর ব্রিজে এই এরিয়ার নাম টানসুটাপুর, যেহেতু হাইওয়েতে চালানো খুব সাবধানে চালাইতে হয়, ছবিটাকে যাওয়ার অভিজ্ঞতা এখানে বেশ অনেক বছর যাব। রাজশাহী এখান থেকে 209 কিলোমিটার, যদি 100 কিলোমিটার বেগে যাওয়া যায় 2 ঘন্টা রাজশাহী চলে যাবে, সেটি কান্ধে আসি। এই হলো অবস্থা, ওই যে পার হচ্ছে মানুষটা।
নিয়ে ঝুড়ে পাড়ের থেকে লুঙ্গি উঁচা করে ধরে ফুরা গাড়িগুলো বেশ জোরে জোরে চলে। পেট্রোল পাম্প পাইলে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিতে হবে, পেট্রোল মিন্স বাংলাদেশের অক্সিজেন নিতে হবে। এই হলো ঘরোয়া, এখানে খাওয়া দাওয়া করেই যাই। এই হলো ঘরোয়া রেস্টুরেন্ট, দুইটা বাজে, খাওয়া দাওয়া সারি। এখানে মোটামুটি ঘর আতে বসলাম, এখানে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। অনেক কিছুই দিছে, এখন দেখি কোনটা খাই। তবে গরুর মাংস আমার পছন্দের, ডাল দিছে, সাদা ভাত, আর এখানে ভর্তা দিছে আর মাছ আছে। মোটামুটি খাওয়া দাওয়া সারি, ছেড়ে টেরে পরে বের হই। ট্যান যায় বলবনি কিরকম খরচ হয়। এটা বলতেই চাই ভাইয়া মোটামুটি খাওয়া দাওয়া শেষ করলাম ঘর আটে। এখন পেট পূজা করে রওনা দিচ্ছি। সব মিলে মোটামুটি খরচ হলো 400। গরুর মাংস, ডাল, ভাত, এই মিলে 400 টাকা খাওয়া দাওয়া করে ফেললাম। 400 টাকায় খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম, আর এরই মধ্যে ঢুকে গেলাম সীমানা টাঙ্গাইলের স্কোয়ারের এই জায়গাটা, স্কোয়ার ফার্মাসিউটিক্যালের। মোটামুটি আমার এখন যাই কালীঘাট উপজেলা শেষ। এখানে আমার মোটামুটি পেট পূজা শেষ, এখন পেট পূজা করতে হবে। তো যাই হোক, চলেন যাই, ভালোই একটা ট্যুর হচ্ছে, কাজও হচ্ছে, ট্যুরও হইতেছে, সবকিছু মিলে এখন চলবে। উঠতে উঠতে যাবে ইনশাল্লাহ, পেট্রোল পাম্প পাইলেই হয়। এই আমার বাম পাশে হইলে মির্জাপুর গ্যাট কলেজ, এটা অলরেডি টাঙ্গালের সীমানায় ঢুকেছে। মির্জাপুর গ্যাট কলেজের সামনে একটা পুরানো ফাইটার বিমান 903 ডেমো এখানে রাখা হয়েছে, সম্ভবত 58 কিলোমিটার।
টাঙ্গাইল সোজা ডান পাশে সখীপুর। বেশ ভালোই লাগছে, বিরাট বিরাট গার্মেন্টস হয়ে গেছে এখানে, এখানে একটা বিরাট গার্মেন্টস সুন্দর। আমরা মোটামুটি সখীপুর আমাদের ফ্লাইওভার আন্ডারপাস ওভারপাস ওভারপাস দিয়ে পার, কিছু সারি সারি বিল্ডিং আর বিল্ডিং চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু, গ্রামের সেই ভাইবটা আর নাই, খুব কম রেয়ার। চলেন মোটামুটি হাইওয়ে মার হই, সামনে আবার কিছু বলবো। দেন কথা হবে, চলেন। মোটামুটি অপটেন পেয়ে গেছি, অপটেন নিব, অপটেন নিই নিয়ে সেরে পা করে বলতেছি কি অবস্থা, কত টাকার অপটেন নেব। তো মোটামুটি মোটরসাইকেলের তেল নেওয়া কমপ্লিট, 1140 টাকা তেল ঢুকছে এখন, মোটামুটি ফুল ট্যাঙ্কি 257 বাজে এখন, মোটামুটি একটু টেনে টুনে যেতে হবে, তিনটা বেজে গেছে, যাইতে যাইতে আরো এক ঘন্টা এক দেড় ঘন্টা, তো টেনে মেনে যাই দেখি কি অবস্থা হয়। তো বাম পাশে আমরা মির্জাপুর বাইপাস হয়ে গেলাম, এটাতে ঢুকলে মির্জাপুর বাইপাস, এখান থেকে জানি কোন দিকটা যাওয়া যায়। যাই হোক আমি পাগুল্লা দিয়ে যাই আজকে, কেন্দ্র যেতে পারি কিন্তু কনফিউশন কনফিউশন আছে যে পথটা কোনটা, তো এই হল অবস্থা। পাটুলগা দিয়ে গেলেও বেশিক্ষণ লাগবে না, মোটামুটি টানাটানি করেছে, পুরো রাস্তা ফাঁকা, ডান পাশে বনায়ন করা হয়েছে, ফুলটু ঢুকছে বেশ, এটাই পিঙ্ক কালারের ফুল, জানি না কি গাছ, বেশ ভালোই। ঘন্টায় 70 কিলো বেশ চলছি, 71 পরিস্থিতি। পানি খাওয়া দরকার, ভাঙতি টাকাও মনে হয় ভাঙতি টাকা শেষ মোটামুটি। যাই হোক আমরা মোটামুটি মির্জাপুর ওভারপাস চলে আসছি, খুব বেশি সময় লাগবে না, বেশ ভালোই লাগছে। যাই হোক কোনো অভ্যুত্থানের পরে বাংলাদেশ সফরে বাদেশ আসবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। যেতে যেতে এই বাম পাশের অংশগুলো মির্জাপুর, মির্জাপুর বাস স্ট্যান্ড পাশে দেখি যাই সামনে, সামনে যে পানি টানি
কিনতে পারবো কিনা, ভাঙটি ট্যাঙ্কি পাওয়া যাবে কিনা জানি না, চেষ্টা করবো। মানে এগুলো রাখা দরকার ছিল। চলেন কিছুক্ষণ ভিডিও অফ রাখি, টান দিয়ে মোটামুটি আগানোর চেষ্টা করি। বাড়ি থেকে ফিরে এসে মোটামুটি মোটর সাইকেলের মোবিল বদলাইতে হবে, 1500 কিলোর মতো বোধ হয়ে গেছে। ঠিক আছে, যাই সামনে, তারপর কথা হচ্ছে। ফুলে তো বেশ টেনে আসতেছিলাম, যে কারণে ভিডিও করতে পারিনি। আসলে চলে আসছি পাকুল্লা, পাকুল্লা দিয়ে ভেতরে ঢুকে গেলাম। এখান থেকে আমরা লাউহাটি উঠবো, মূলত তেলদুয়ার হয়ে তেলদুয়ারের উপর দিয়ে এই দুইটা আসন মিলে আসলে মূলত আমাদের টাঙ্গাইল নাগরপুরের 6 নম্বর আসন, মানে টাঙ্গাইল 6 আসন উপজেলা তেলদুয়ার আর নাগরপুর। তো মোটামুটি ঢুকে পড়লাম গ্রামীণ পরিবেশে। সামনে কোথাও একটু পানি খেতে হবে, পানি কিনতে হবে, পানি খেতে হবে ছোট একটা। ও একটু সামনে থাকলে দেখা যাচ্ছে পেজি পার হইল। তো পানি খেয়ে নিতে হবে, পানি পিপাসা লাগছে। বৃষ্টির পানি তানি আসলে মাটি চাটে ধুয়ে গেছে। এখানে ফুটবল টুটবল খেলে পুরাটার ভিতরে পানি চলে আসছে, ডান পাশে বাম পাশে সবগুলো বৃষ্টির পানি জমে আছে। যেগুলো দেখতেছেন সেগুলো সব বৃষ্টির পানি, ছোট ছোট বড় বড় জাল, এটা ধর্মজাল বা সামথিং এরকম কিছু একটা, ওই জাল জাল ফেলছে, উঠাইছিল টুটাইছিল বলে ছোনা উঠাবে টুঠাবে। তো মূলত এই পানিগুলা বর্ষার সময়, আসলে বৃষ্টির সময় এই পানিগুলা মূলত হয়। আর এই সময় কিছু ছোটখাটো মাছগুলা ধরা পড়ে, সেই মাছগুলা মানুষজন ধরে। আফতার সময়, ধান পাটের সময় নাই, ধান পাট সব তোলা হয়ে গেছে। এখন এই অবসর সময়ে এলাকাটা এখান থেকে 13 কিলোমিটার মূলত, 13 আর ওদিকে 5-6 কিলোমিটারের মতো আছে আমার। খুব সুন্দর পরিবেশ, এখানে একটা পানি টানি নিয়ে দাঁড়াইলে এই বেলাটা বেশ ভালো লাগতো গাছের ছায়াটা। বেশ গাছের সুন্দর ছায়া, সুন্দর রাস্তা, রাস্তা একটু ভাঙা ভাঙা, রিপেয়ার করা। গ্রামীণ পরিবেশ দেখতে বেশ ভালোই লাগে। ফোন আসছে দেখে একটু ফোন রিসিভ করে নি। যাই হোক, আন্দোলন ফোন ফোন ছিল, ধরতে ধরতে কেটে গেছে। যাই হোক, চলেন গ্রামীণ পরিবেশটা দেখি। বর্ষার সময় গাছগুলো দেখছেন কত সবুজ, একদম খুব সুন্দর সবুজ, একবারে বৃষ্টিতে পরিষ্কার হওয়া, সাথে অসাধারণ একটা পরিবেশ। 3টা-12 বাজে, রোদের তেমন একটা তাপ নেই। জেলদার এখান থেকে 5 কিলো এই ছাগল টাগল পালতে ফেরা ডাইনে সব খেতগুলো, আর ওইখানে কিছু ঢুমতে খেতে, যেটা সাধারণত বর্ষার সময় লাকড়ির কাজে ইউজ হয়। মানে লাকড়ির ক্ষেত বলা চলে এক কথায়। ধুমচা আমরা ধুমচা নামেই জানি, এটা অন্য কি নাম আছে সূত্র আমি জানি না। ধুমচা ক্ষেতে কি হচ্ছে, ও এখান থেকে শাপলা শাপলা তুলতেছে, ওই যে বাচ্চা একদম হইলা শাপলার তরকারি খাবে।
সাধারণ লাগতেছে। যদিও আমাদের আসলে টাঙ্গাইল আসতে হলে মূলত চোখের বিড়িটি ছিটকে আমার হাতে এসে পড়ছে। যাই হোক, টাঙ্গাইল আসতে হলে মূলত আসলে কোন দুঃখ ঢাকা থেকে, ওইটা সাধারণ নর্মালি আসলে ইয়ের থেকে রওনা দিলে, মানে সকালের দিনে সকালবেলা রওনা হলে রোদটা পেছন থাকে, আর দুপুরের দিকে রওনা হলে রোদ মুখামুখি। যাই হোক, সে একটু সকালবেলা আমার একটু কাজ ছিল, সেই কাজটা বেরে বের হয়ে আসতে আসতে ততক্ষণে আমার 12:30 পনেরো একটা বেজে গেছে। যেহেতু 12:30 পনেরো একটা বেজে গেছে, সেহেতু রৌদ্রি পরন্ত বেলাই হবে এদিকটাতে, তো সুন্দর গাছপালা, তাই অনেক সুন্দর এই ভিডিও করতেছি সেই ডাকে এই যে ক্যাম্পোর্ড খেলতেছে। আমরা একটা বাজার আসছি, দেখি এখানে একটু পানি কিনা যায় কিনা। মোটামুটি বেলদুয়ারের বাতুলি বাজার, এখানে একটু পানি কিনলাম, পানি খেলাম, পানি খেয়ে এখন রওনা হচ্ছে। চলেন, মোটামুটি আজকে রোদের তাপ আছে বেশ। বেলি ব্রিজ, হয়তো কোনো এক সময় এই ব্রিজ গুলো আর থাকবে না। পানি আছে বেশ, বাতুলি বাজারের পাশে সম্ভবত কোনো একটা নদী টদি জাতীয়। পাগল, ওনাকে কেউ শেল্টারের ব্যবস্থা করে দিছে এখানে। আমাদের 11-12 কিলোমিটার আছে ই এলাশিন বা এলাশিন ব্রিজ, এখানে এলাশিন ব্রিজ নামে পরিচিত হয়ে যাবে, কোনো এক সময় এলাশিন ঘাট নামে পরিচিত ছিল। আমি এখান দিয়ে এবার ওপার হয়েছে, ওই তো নৌকায় অত ফেরিতে অটোরিকশার সরাসরি বাংলাদেশের সব জায়গায় আনাচে কানাচে। তো অসম্ভব সুন্দর রাস্তা, সুন্দর রাস্তা হলে মানে পুরানো পুরানো মেহগুনি গাছ আছে, রাস্তাটা একটু ভাঙা ভাঙা, বাট পরিবেশটা বেশ সুন্দর। এই পাশে কিছু ধান ক্ষেত আছে, এটা ধান ক্ষেত না মনে হয়, এটা ধানের গুড়া মুড়া যেটা ছিল সেইটা, অথবা গুড়ার থেকে যে ধান কাটার পর ধানের গোছা ক্ষেতের মধ্যেই তো লাগে, আমাদের ধান মনে পানির মধ্যে যেটা হয়, ধান বেশ টেস্টি, ধান টেস্টি চাপ চাপ গরম গরম খেতে মানে ঠান্ডা হয়ে গেলে এটা বেজায় শক্ত হয়ে যায়, বেজায় বলতে ওই রকম শক্ত বলতে না, তবে নর্মাল ভাতের চাইতে শক্ত হয়ে যায়, গরম গরম খাইলে একটু ভালো। যাই হোক, এই রাস্তা রাস্তা যাই, কিছু দূর যাই, তারপর ফাঁকা টাকা পেলে আবার ভিডিও করব। চলেন যাইতে থাকি। হ্যালো হ্যালো হ্যালো, মূলত আসলে ধলেশ্বরী নদীর উপর দাঁড়ানো, যতটা পানি মনে করছিলাম আসলে ততটা পানি না। নৌকা আছে এখানে একটা, পানি খোলা, পানি আসতেছে, স্রোত আছে, তবে তুলনামূলক ভালো পানি না। ওই পাশটা রোদ, যে কারণে হয়তো অন্ধকারে ভালো লাগবে না, যে কারণে এই সাইড থেকেই দেখাচ্ছি। তো চলে আসছি মোটামুটি নাগরপুর, 4-5 কিলোমিটার মতো আছে।
অপরূপ দৃশ্য, সুন্দর পরিবেশ বললাম তো, একটু ক্যাপচার করে নিয়ে যাই আপনাদেরও একটু দেখাই। ঠিক আছে চলেন যাই, টোল দিলাম 10 টাকা জাকিরদের বাসায়। বেশ খানিকটা বড় বানিয়ে ফেলছে রাস্তা অলরেডি, একটু ব্রিজের পরে একটু কাজ হইছে, পাকাও হইছে বেশ খানিক, বেশ বিরাট রাস্তা এখন। ব্রিজের কাজও হচ্ছে, সামনে যাই মাঝে 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 একটু একটু করে কাজ করতেছে। এই বাম পাশের বাড়িগুলো নতুন হয়েছে, এগুলা মূলত বিগত বেশ কয়েক বছরের বন্যায় চৌহালির যে মানুষজন আছে তাদের বাড়িঘর ভাঙা যায়, ভাঙার পরে তারা এদিকটায় এসে জমি জায়গায় কিনে মোটামুটি বসত বাড়ি করছে, বেশ ঘন বসত বাড়ি বেশি। যদি এইটুকু চরের ভিতরে ডান পাশে ব্রিজের কাজ করছে, বেলি ব্রিজ একটা সময় বন্ধ হয়ে যাবে, থাকবে ডান পাশে এরকম বড় ব্রিজ গুলা। তো আর এখানে দেখানোর মতো আপাতত কিছু নাই, চিন্তা করতেছি যে নাগরপুর বাজারের ভিতর দিয়ে যখন যাবো তখন সেই নাগরপুরের উপজেলা লেভেলের বাজার গুলা কেমন হয় সেটা দেখাবো। মাঝে মাঝে কিছু কিছু ঢালাই এসেছে, এই জায়গাটা খুরশেদ মার্কেট, এখানে আমার এর আগেও দুটা একটা জায়গা আছে ভিডিও করা, সেখানে আবার পানি খেতে হবে চলে আসছি নাগরপুর শহর উপজেলার কেন্দ্র বাজারটা মূলত পুরানা বাজার, সবকিছুই পাওয়া যায় এই বাজারে। একটা মাদার শরীফ জাম লাগে, মূলত বাজারটা দেখাচ্ছে আপনাদের। প্রচন্ড ভিড়, এই বট গাছটা অনেক পুরানো, জুয়েলারির দোকান, বামে ওষুধপত্রের পাইকারি দোকান, বামে ডাইনে এখানে বামের যে রোডটা গেছে এটা দিয়ে নাগপুরের হাট পথে যায়। এখানে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, বিকল্প ক্লিনিক, বামে নাগপুর ইউনিয়ন পরিষদ, এই হইল মোটামুটি নাগরপুর। আর এই বিল্ডিংটা সম্ভবত বেশি ব্যাংক ট্যাঙ্ক এরকম কিছু একটা ছিল, আমাদের বন্ধ। যাই হোক এখন আমাদের গ্রামে ঢুকতে হবে, জাকিরের বাসায় যাবো। কোনো একটা সময় এদিকটা দিয়ে ভাবনা পাড়া এদিকে এই পর্যন্ত নাগরপুরের হাটের নৌকা টোকা এসে ভিড়ত, যা আমাদের বাপ দাদাদের গল্পের সময়
এখন এগুলো নাই, এখানটা রাস্তা হয়ে গেছে সুন্দর। তো এখানে যদি ছন্দা না হয় তাহলে গ্রামে যাওয়ার আগ পর্যন্ত কিছু একটু দেখাবো, আর যদি ছন্দা হয়ে যায় তাহলে আর দেখানোর সুযোগ থাকবে না। তারপর তো জাকিরের বাসা আরো অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, আধা মিনিটের মধ্যে। তো চলেন, যদি এতটুকু হয় তাহলে এতটুকুই ওই জাকিরের বাসা, ওই হলুদ রঙের, আর যদি ওইটুকু দেখাইতে পারি তাহলে ওই দেখাবো। মোটামুটি আপাতত এতটুকুই। বাহ, জাকিরুল ইসলাম ভাবনাপাড়া নাগরপুর নূরে জয়ফল ভিলা, মানে আমার দুলা ভাই আর বন্ধা মায়ের নাম। ঠিক আছে, 1 2 3 4